my dear students. Assalamu alaikum. Welcome everybody to our online class. I think you are fine and I am also fine. I am A.K.M. Wadul Islam, lecturer in English, A.B.C.D class. Today, I am going to discuss about your English second proverb, appropriate preposition, part 2. Shikhatira, as আমি তোমাদের ইংরেজি দ্বিতীয় পত্রের অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনের পার্ট টু নিয়ে আলোচনা করব। গত ক্লাসে আমি পার্ট ওয়ানে সম্বন্ধে আলোচনা করেছিলাম, সেখানে প্রিপোজিশন কি সেটা সম্বন্ধে আলোচনা করেছিলাম এবং কিছু প্রিপোজিশনের ব্যবহার, যেমন অ্যাট, টু, ইন, ফর এবং ফ্রম, এই প্রিপোজিশনের ব্যবহার সম্বন্ধে আলোচনা করেছিলাম। আজ অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনের বাকি রোলগুলো নিয়ে আমি তোমাদের মাঝে আলোচনা করব। তোমরা মনোযোগ সহকারে ক্লাসটি ফলো করবে এবং সে অনুপাতে বাড়িতে বসে প্র্যাকটিস করবে। প্রথমে আসে অফের ব্যবহার। অফ কোথায় কোথায় প্রিপোজিশন অফ এর ব্যবহার হয়। প্রথমে আছে সম্পর্ক বোঝাতে অফ বসে, যেমন আই নো নাথিং অফ ইট, আই নো নাথিং অফ ইট, আমি এটা সম্বন্ধে কিছুই জানি না। এরপরে আছে অধিকার বা মালিকানা বোঝাতে অফ ব্যবহার হয়, ইট ইজ দ্য হাউস অফ মিস্টার খান, ইট ইজ দ্য হাউস অফ মিস্টার খান, এই বাড়িটি মিস্টার খানের। উৎপন্ন বা উদ্বোধন অর্থ বোঝাতে অফ ব্যবহার হয়, যেমন ই কামস অফ এ রেসপেক্টেবল ফ্যামিলি, ই কামস অফ এ রেসপেক্টেবল ফ্যামিলি, ফ্যামিলি এখানে অফ বসেছে, এখানে সে এসেছে একটা সম্ভ্রান্ত পরিবার থেকে। এরপরে উপকরণ বোঝাতে অফ বসে, যেমন দি হাউস ইজ মেড অফ স্টোন, দি হাউস ইজ মেড অফ স্টোন, বাড়িটি পাথরের তৈরি, এখানে স্টোন উপকরণ হিসেবে ব্যবহার হয়েছে। নেক্সট কারণ বোঝাতে অফ বসে, যেমন দি ইয়ং বয় অফ কলেরা, আর ইয়ং বয় অফ কলেরা মানে ছোট বাচ্চাটি, ছোট ছেলেটি কলেরায় আক্রান্ত হয়েছে। নিচে কিছু শব্দ দিয়ে আছে, যে শব্দগুলোর পরে সবসময় অফ ব্যবহার হয়, যেমন ফন্ড, ফন্ড অফ, শিওর, শিওর অফ, কনসিয়াস, কনসিয়াস অফ, অ্যাওয়ার, এরপরে হবে অ্যাওয়ার অফ, ইনফর্ম, প্রাউড, বোস্ট, ক্যাপাবল, ডিপ্রাইভড,
revived, accused, searched, advantage, dull, afraid, approved, bereft, pause, consist, cure, in the habit, in favor, envious, fair, fool, ignorant, get rid, jealous, and shortage. এই যে শব্দগুলো দেওয়া আছে, এই শব্দগুলোর পরে প্রিপজিশন অফ ব্যবহার হবে। যে কোনো সেন্টেন্সে যদি এই যে শব্দগুলো আছে, এই শব্দগুলো দেওয়া থাকে এবং এর পরে সবসময় কী বসবে, অফ বসবে। নেক্সট রো, অনের ব্যবহার, কোথায় কোথায় অন ব্যবহার হয়, যেমন নদীর তীরে, নদীর তীরে বোঝাতে অন বসে, যেমন ঢাকা ইজ অন দ্য বুড়িগঙ্গা, ঢাকা বুড়িগঙ্গা নদীর তীরে অবস্থিত। কোনো কিছুর উপরে বোঝাতে অন বসে, যেমন দি বুক ইজ on the table, the book is on the table. Next, floor, floor এর সংখ্যা বোঝাতে on বসে, যেমন the office is on the fourth floor, the office is on the fourth floor, অফিসটি চতুর্থ তলা। সীমানার উপর বোঝাতে on বসে, যেমন the Buriganga is on the south of Dhaka, the Buriganga is on the south of Dhaka, Buriganga Dhaka dakshin obosthito. Bar othoba tariker porbo ebong diwasher age bujhate sentence e of boshe, jemon he will come back, he will come back on Sunday, on the 5th May. He will come back on Sunday, on the 5th May. এখানে Sunday, বার, রবিবার এবং তারিখ 5th May, সব তারিখ, বার, দিবসের পূর্বে সবসময় অন বসে। সম্বন্ধে বোঝাতে অন বসে। He wrote an essay on the power. He wrote an essay. She is Rosana Likla on the power. Guru Samundra. Nirbharata Budhate on Bhajan. Lemon. He lives on rice. He lives on rice. Amara Hathke Vesata. Unushare Budhate on bhasha, unushare bodhate on bhasha, jemon he has taken leave on medical advice, he has taken leave on medical advice, tar chuti neoar dorkar on medical advice. Medical advice er jonno tar she chuti niyeche. এরপরে সময়ের বর্ণনা বোঝাতে অন বসে, সময়ের বর্ণনা, যেমন রিভার লুকস বিউটিফুল, দ্য রিভার লুকস বিউটিফুল অন এ মুনলাইট নাইট। নিচে নিম্নের শব্দগুলোর পর অন বসে, নিচে কিছু শব্দ দেওয়া হয়েছে, এই শব্দগুলোর পরে সবসময় অন ব্যবহৃত হয়। যদি সেন্টেন্সে শব্দগুলো থাকবে তাহলে তারপরে অবশ্যই অন বলবে, যেমন কংগ্রাচুলেট, কমেন্ট, প্রাইড, রেলি, বেস্টোড,
insist, determine, depend, impose, reflect, take pity. এই শব্দগুলো পরে সবসময় অন ব্যবহৃত হবে। নেক্সট রোল বায়ের ব্যবহার, কোথায় কোথায় বাই ব্যবহার হয়, কোন উপায় বা পদ্ধতির মাধ্যমে বোঝাতে বাই বাস, যেমন বাই ওয়ার্ক কঠোর পরিশ্রম দ্বারা। পাশে বোঝাতে বাই বাসে, যেমন হি স্যাট বাই মি, হি স্যাট বাই মি। মধ্যম বোঝাতে বাই বাসে, যেমন নিকু অ্যাসিভড সাকসেস বাই ডিটারমিনেশন, নিকু অ্যাসিভড সাকসেস বাই ডিটারমিনেশন। পথ অর্থে বোঝাতে বাই বাসে, যেমন আই শ্যাল ট্রাভেল বাই রোড, আই শ্যাল ট্রাভেল বাই রোড। শপথ নেওয়া অর্থে বোঝাতে বাই বাসে, আই সোয়ার বাই অলমাইটি আল্লাহ। প্যাসিভ ফর্মে বাই ব্যবহার হয়, যেমন দি ওয়ার্ক ওয়াজ ডান বাই মি, দি ওয়ার্ক ওয়াজ ডান বাই মি। পরিমাপ বোঝাতে বাই ব্যবহার হয়, যেমন দ্য রুম ইজ 12 feet, দ্য রুম ইজ 12 feet বাই 10 feet। সময় বোঝাতে বাই ব্যবহার হয়, সুনির্দিষ্ট সময় বোঝাতে বাই ব্যবহৃত হয় বাই বাসে, যেমন হি উইল কাম ব্যাক বাই 5 PM, হি উইল কাম ব্যাক বাই 5 PM। হার বোঝাতে বাই ব্যবহৃত হয়, যেমন দে আর ইম্প্রুভিং ডে বাই ডে, দে আর ইম্প্রুভিং ডে বাই ডে। কারো সম্পর্কে জানতে, এর অর্থ বোঝাতে বাই ব্যবহৃত হয়, যেমন হি ইজ অ্যান আমেরিকান বাই বার্থ, হি ইজ অ্যান আমেরিকান বাই বার্থ। যানবাহনে ভ্রমণ বোঝাতে বাই বাসে, যেমন উই ওয়েন্ট টু খুলনা বাই বাস, উই ওয়েন্ট টু খুলনা বাই বাস। এসে কয়েকটি শব্দ দেওয়া হলো, এই শব্দগুলো পরে বাই বাসে, যেমন অ্যাকম্পোনেন্ট, অ্যাফেক্টেড, জাজ। নেক্সট রোল উইথ এর ব্যবহার, কোথায় কোথায় আমরা উইথ ব্যবহার করব। সাথে বোঝাতে উইথ বাসে, যেমন কেম উইথ মি, দ্বারা অথবা দিয়া বোঝাতে উইথ বাসে, যেমন আ লাইক স্নেক উইথ স্টিক, আমি একটা লাঠি দিয়ে সাপটিকে মারলাম। কারণ, কারণেও উইথ বাসে, কারণ বোঝাতে উইথ বাসে, যেমন দ্য শ্যাডো লেন্থ লেন্থেন উইথ দ্য অ্যাপ্রোচ অফ দি সান। নিচে কয়েকটি শব্দ দেওয়া হলো, যে শব্দগুলোর পরে আমরা উইথ ব্যবহার করি বা উইথ বসাবো, যেমন বার্ডেন, হোপ, কিপ আপ, কিপ আপ, কিপ পেস, অ্যাকোয়েন্টেড, অ্যাংগ্রি, অ্যানয়, বিসেড, ব্লিজড, কভার্ড, কম্পেয়ার। কম্পেয়ার ব্যক্তির সাথে হলে উইথ বসে, কিন্তু জিনিসের সাথে যদি কম্পেয়ার করা হয় তাহলে কম্পেয়ারে পরে টু বসে। কন্টেন্ট, ফ্যামিলিয়ার, ইনভেস্ট, পপুলার, রিওয়ার্ড, এই শব্দগুলোর পরে সবসময় উইথ ব্যবহার হবে। নেক্সট রুল অফ, ও ডবল এফ, অফ এর ব্যবহার, কোনো নির্দিষ্ট স্থান থেকে দূরে কিংবা সময়ের ব্যবধান বোঝাতে অফ ব্যবহৃত হয়, যেমন আই কল্ড হিম বাট হি র্যান অফ, আই কল্ড হিম, আমি তাকে ডাকলাম বাট কিন্তু সে চলে গেল, র্যান অফ। আরেকটু ধরন সামার
is not far off now. Summer is not far off now. গ্রীষ্মকাল এখন আমাদের এখন থেকে বেশি দূরে নয়। কোনো কিছু দূরীভূত হয়েছে বোঝাতে অফ ব্যবহৃত হয়। যেমন টেক ইউর শু আউট, টেক ইউর শু আউট, নজরদারি নাও। অথবা হি হ্যাজ হ্যাড হিজ বিয়ার্ড শেভ, সে তার মাথাকে ন্যাড়া করল, সরি সে তার দাড়িটিকে ন্যাড়া করল। বন্ধ কিংবা বাতিল বোঝাতে অফ ব্যবহৃত হয়। যেমন দ্য সেরিমনি ইজ ওভার, দ্য সেরিমনি ইজ অফ, অনুষ্ঠানটি শেষ হয়ে গেছে, বন্ধ হয়ে গেছে। অথবা দ্য সুইচ অফ দ্য ফ্যান হ্যাজ বিন মেড অফ, দ্য সুইচ অফ দ্য ফ্যান, ফ্যানের সুইচটি হ্যাজ বিন মেড অফ, তৈরি হয়ে গেছে। ফ্যানের সুইচটি কি হয়েছে, বন্ধ হয়ে গেছে, বন্ধ করা হয়েছে। কর্ম থেকে দূরে বা ছুটি বোঝাতে অফ ব্যবহৃত হয়, কর্ম থেকে দূরে। যেমন শি ইজ অফ টুডে, সে আজ ছুটিতে আছে। নেক্সট পরে আরেকটু ধরন বলি, আই হ্যাভ গট থ্রি ডেজ অফ নেক্সট উইক, আই হ্যাভ গট, আমি নিয়েছি থ্রি ডেজ, তিন দিন ছুটি অফ নেক্সট উইক, পরবর্তী দিনে, আমি পরবর্তী সপ্তাহে তিন দিন ছুটিতে আস, ছুটি নিয়েছি। নেক্সট রুল ইন টু, ইন টু এর ব্যবহার কোথায় কোথায়, ইন টু বসবে, গতিশীলতা ইন টু আসে, গতিশীলতা। যেমন দ্য টিচার ইন্টার্ড ইন টু দ্য ক্লাসরুম, দ্য টিচার ইন্টার্ড দ্য ইন্টার্ড ইন টু দ্য ক্লাসরুম, শিক্ষক শ্রেণীকক্ষে প্রবেশ করলেন। পরে অবস্থার পরিবর্তন বোঝাতে ইন্টু আসে। যেমন ওয়াটার ইজ সেন্সড ইন্টু স্নো, ওয়াটার ইজ সেন্সড ইন্টু স্নো, পানিটি বরফে পরিণত হয়েছে, পানিটি বরফে পরিবর্তন হচ্ছে। সংঘর্ষ বোঝাতে ইন্টু আসে। যেমন দ্য ট্রাক ক্রাশড, দ্য ট্রাক ক্রাশড ইন্টু এ পার্কড কার, দ্য ট্রাক ক্রাশড ইন্টু এ পার্কড কার, ট্রাকটি দুর্ঘটনার শিকার হয়েছে একটি কারের সাথে। সংখ্যায় ভাগ হওয়া বোঝাতে ইন্টু আসে। যেমন দে আর ডিভাইডেড ইন্টু থ্রি গ্রুপস, দে আর ডিভাইডেড ইন্টু থ্রি গ্রুপস, তারা তিনটি গ্রুপে বিভক্ত হয়ে গেছে। নির্দেশ বোঝাতেও ইন্টু ব্যবহার করা হয়। যেমন স্পিক ক্লিয়ারলি ইন্টু দ্য মাইক্রোফোন, স্পিক ক্লিয়ারলি, ভালোভাবে স্পষ্টভাবে কথা বলো মাইক্রোফোন, মাইক্রোফোন দিয়ে স্পষ্টভাবে কথা বলো। নেক্সট রুল অ্যাবভ এর ব্যবহার, কোথায় কোথায় অ্যাবভ বসে, উপরের বোঝাতে, উপরে বোঝাতে অ্যাবভ বসে। যেমন দ্য ওয়াটার কেম অ্যাবভ আর নিজ, দ্য ওয়াটার কেম অ্যাবভ আর নিজ, পানি আমাদের হাঁটুর উপরে আসে। অবস্থান বোঝাতে অ্যাবভ বসে। যেমন দি সান ইজ অ্যাবভ আওয়ার হেড নাও, দি সান ইজ অ্যাবভ আওয়ার হেড নাও, সূর্যটি এখন আমাদের মাথার উপরে অবস্থান করছে। পরিমাণে বোঝাতে অ্যাবভ বসে। যেমন প্রেজেন্ট টেম্পারেচার ইজ অ্যাবভ অ্যাভারেজ, বর্তমান তাপমাত্রা স্বাভাবিক। এতটাই সৎ অথবা ভালো বোঝাতে অ্যাবভ ব্যবহার হয়। হিমানি ইজ অ্যাবভ সাসপিশন, অতিমাত্রা বোঝাতেও
above ব্যবহার হয় যেমন I couldn't hear him above the noise of the traffic next rule among among এর ব্যবহার কিছুর মধ্যে কোন কিছুর মধ্যে ভাগ করা বোঝাতে যেমন শারীরিক বৈশিষ্ট্য বোঝাতে এমন ব্যবহৃত হয় যেমন there is a house among the trees there is a house সেখানে একটা বাড়ি আছে among the trees শারীরিকে গাছের শারীরিকে সেখানে একটি বাড়ি আছে দুয়ের অধিক বোঝাতে এমন ব্যবহার হয় divided the mangoes among the three boys আমটি তিনজন বালকের ভিতরে ভাগ করে দাও নেক্সট রুল উইথ ইন এর ব্যবহার সময়ের মধ্যে বোঝাতে উইথ ইন ব্যবহার হয় সময়ের মধ্যে বোঝাতে উইথ ইন ব্যবহার হয় যেমন হি উইল কাম ব্যাক উইথ ইন এ মান্থ হি উইল কাম ব্যাক উইথ ইন এ মান্থ সামর্থ্যের মধ্যে বোঝাতে উইথ ইন বসে যেমন উই শুড লিভ within our means we should live within our means next rule over এর ব্যবহার কোথায় কোথায় over preposition বসে উপর বোঝাতে over বসে there is a bridge over the river there is a bridge সেখানে একটা bridge ছিল over the river নদীর উপর একটা bridge ছিল পারাপার বোঝাতে over বসে যেমন there run over তার গ্লাসের উপরে দৌড়ে গেল সমগ্র বা সারা অর্থ বোঝাতে ওভার বসে যেমন দে হ্যাভ ট্রাভেলড ওভার দ্য ওয়ার্ল্ড তারা সারা পৃথিবীটা ভ্রমণ করেছে বিপরীত পাশ বা বিপরীত সাইড বোঝাতে ওভার ব্যবহার হয় দ্য লিভ ওভার দ্য রোড তারা থাকে বাস করে ওভার দ্য রোড রোডের বিপরীত অধিক বোঝাতে ওভার বসে যেমন হি ওয়াজ ইন আমেরিকা ফর ওভার এ মান্থ হি ওয়াজ অ্যান হি ওয়াজ ইন আমেরিকা ওভার ফর ওভার এ মান্থ তারা এক মাস ধরে আমেরিকায় ছিল মাধ্যম বোঝাতে ওভার বসে যেমন হি টকড ওভার টেলিফোন হি টকড ওভার টেলিফোন সো টেলিফোনের মাধ্যম দ্বারা টেলিফোন দ্বারা কথা বলছিলাম নেক্সট রুল আন্ডার আন্ডারের ব্যবহার নিচে বোঝাতে আন্ডার বসে যেমন দি বল ইজ আন্ডার দ্য টেবিল দি বল ইজ আন্ডার দ্য টেবিল বলটি টেবিলের নিচে ছোট অথবা কম পরিমাণ অথবা বয়স বোঝাতে আন্ডার বসে যেমন হি ইজ আন্ডার 20 তার বয়স 20 বছরে কম হি আর্নস আন্ডার 5000 তার ইনকাম হলো 5000 কম অধীনে অর্থ বোঝাতে আন্ডার বসে যেমন দ্য বিল্ডিং ইজ আন্ডার কনস্ট্রাকশন বিল্ডিং ইজ আন্ডার কনস্ট্রাকশন বিল্ডিংটা হলো অবস্থা বোঝাতে আন্ডার বসে যেমন হি ইজ আন্ডার সেন্টেন্স টু ডেথ তার অবস্থা হলো সে তাকে মৃত্যুবরণ ফাঁসি দেওয়া হয়েছে ফাঁসি দিয়ে মৃত্যুবরণ করা নেক্সট টু বিটুইন বিটুইন এর ব্যবহার দুইয়ের মধ্যে বোঝাতে বিটুইন ব্যবহৃত হয় দুয়ের মধ্যে দুজনের মধ্যে বোঝাতে যেমন হি স্টুড বিটুইন হিজ টু ব্রাদার্স আরেকটু ধরুন ডিভাইড দ্য ম্যাঙ্গো বিটুইন টু সিস্টার দুয়ের মধ্যে দুয়ের অধিক বোঝাতে এমন হয় দুয়ের মধ্যে বোঝাতে বিটুইন বসে নেক্সট রোল বিয়ন্ড বিয়ন্ডের ব্যবহার পিছনে অথবা অপর দিকে অর্থ বোঝাতে
beyond washing. Now, the road continues beyond the villages up into the hill. The road continues beyond the village up into the hill. এরপরে সময়ের পরে বোঝাতে বিয়ন বলে, যেমন ইট ওয়ান্ট গো অন বিয়ন মিডনাইট, সাধ্যের বাইরে বোঝাতেও বিয়ন আসে, যেমন দি কার ওয়াজ বিয়ন রিপেয়ার। নেক্সট রো সিন্স এর ব্যবহার, সিন্স কোথায় কোথায়? সিন্স বসে হইতে অর্থে, যেমন পয়েন্ট অফ টাইম এর পূর্বে সিন্স বসে, যেমন সিন্স 1971, সিন্স সানডে, সিন্স জোন। শিক্ষার্থী বন্ধুরা, প্রিপজিশন, অ্যাপ্রোপ্রিয়েট প্রিপজিশনের রোলগুলো পড়লাম। গত ক্লাসে আমি কয়েকটি রোল নিয়ে আলোচনা করেছিলাম এবং আজকে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপজিশনের বাকি রোলগুলো নিয়ে আলোচনা করলাম। তোমরা ভালোভাবে খেয়াল করবে এবং এই অনুসারে নিজে নিজে প্র্যাকটিস করবে। সকলে তোমরা ভালো থাকো, সুস্থ থাকো এই কামনায় আজকে আমি অনলাইন ক্লাস থেকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।